ভিতরে ফাঁকা কেন, ভিতরে আরো উপরে ধন আছে, কানাটাও বিষাক্ত হয়ে যেতে পারে। Juicy. দেখি মেডেলটা সংকেত দেখা দিয়ে গেছে, অনেক বড় সড়ো কিছু একটা আছে। ওয়াও, পাইছি। কি পেলাম না দেখা,
দেখেন এটা কত বড়, মনে হচ্ছে একটা পাথরের একটা গোল অংশ, গোল পাথর হইতে পারে। দেখা যাক কি, বের তো করি আগে। ভিতরে ফাঁকা কেন, ভিতরে মনে হচ্ছে আরও কিছু আছে, কিন্তু সাপের গর্ত হতে পারে। দেখুন তো, ওটা কি সাপের গর্ত নাকি? এর আগে আমরা খুঁড়তে যে সাপ বের হয়েছিল, রিক্স নেওয়া তো মানে একবারে মোটের পারে। আর ভিতরে একটা গর্ত মনে হচ্ছে। আচ্ছা এটা উঠাইলে বোঝা যাবে ভিতরে কি। আমরা এই পাশ দিয়ে না ঘুরে এটাকে উঠানোর চেষ্টা করি। ক্যামেরাম্যান বি রেডি, সাপ যে কোনো সময় দাবো দিতে পারে, আমরা রেডি থাকতে হবে। ওকে, ভিতরে যদি সাপ থাকে কিন্তু প্রবলেম হয়ে যাবে, এটা দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, সাবধান থাকতে হবে, না হলে কিন্তু সাপের কামড় খেতে হবে। অনেকে আছে সাপের এরকম গুপ্তধন পাওয়ার পরে সাপের কামড় খেয়ে তাদের জান পর্যন্ত গেছে। আচ্ছা আমরা এটা উঠাই আগে, এটা কি উঠাই দেখি, তারপর ভিতরে যদি সাপ থাকে দেন আমরা অবশ্যই কোনো গুপ্তধনের সন্ধান থাকবে, যদি ভিতরে সাপ পাওয়া যায়। ধরেন আশপাশে আরও গুপ্তধন আছে, কারণ এটা অভিশপ্ত হয়ে যেতে পারে। এটা হচ্ছে ডিম মনে হতেছে দেখে, কিন্তু আসলে কি ডিম, এত বড় তো ডিম তো পসিবল না। সাপ নাই, ও মাই গড, এটা হচ্ছে মূর্তি। ও মাই গড, এটা একটা হাড়ি ছিল, দেখেন এটা একটা মাটির হাড়ি ছিল। হোয়াট উই ফাউন্ড, এখন পর্যন্ত নতুন আছে। নিচে কি অলৌকিক, অলৌকিক ঘটনা। Looks like this is the Krishna statue, maybe. এখানে একটা বাঁশি থাকে এটার মুখে।